গাইস এখানে ভেনসেন্সকে নক করে দিয়েছে এখানে আইতাছে এনিমিটা ও ভাই সাহেব এখানে প্যাক করতেছে বা কি হবো ও ভাই সাহেব ভেনসেন্সকে লল দিতেছে ও মাই গড ভেনসেন্সকে লল ইমুন দিতেছে গাইস তোমরা অসাধারণ টাইপের একটা লেজেন্ডারি ম্যাচ আজকে দেখতে চলতেছো এখানে এক পক্ষে ছিল স্মুথ444 এন্ড ভেনসেন্সো এবং অন্য পক্ষে ছিল চারটা প্রো প্লেয়ার এখন কাহিনী হলো চারটা প্রো প্লেয়ারদের সাথে কি আমাদের ভেনসেন্সো প্লাস ইন্ডিয়ান সার্ভারের সবচাইতে মুভমেন্ট বেশি যার তার নাম হলো স্মুথ444 তারা দুজন কি পারবে নাকি তোমরা ওইটা আজকে ভিডিওতে দেখবা তো গাইস ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো চলো শুরু করা যাক তোমরা ভেনসেন্সোর মুভমেন্টটা দেখতে পাচ্ছ চরম লেভেলে একটা মুভমেন্ট দেখা যাচ্ছে ও ভাই ভেনসেন্সো কিন্তু তোমরা জানো যে একটা ফেয়ার প্লেয়ার সো এর জন্য কিন্তু ভেনসেন্সোকে আমার অনেক ভালো লাগে সো তার কোনো আহামারি হেড দেখবা না একদম ফেয়ার প্লেয়ার সো দেখি এখন কিন্তু সামনে একটা এনিমি তোমরা দেখতে পাচ্ছ ডেজার্টে একটা হেড দেখতে পাবো ও ভাই চরম লেভেলে মুভমেন্ট ও মাথা নষ্ট করে মুভমেন্ট ভাই ও মাই গড আর এটা কিন্তু এক বছর আগের গেম প্লে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তেমন আহামরি কোনো হেড লাগবে না জাস্ট একদম ফিয়ার প্লেয়ার এখানে কিন্তু তোমরা দেখতে পাবে জাস্ট বডি লাগবে প্লাস এখানে কিন্তু অনেক হেডও লাগতে পারে ও ভাই সাহেব চরম লেভেলে কিন্তু আমার ওর মুভমেন্টগুলো ভালো লাগে আর তখন কিন্তু দেখো আমরা কিন্তু কর্নার ভিতে থেকে ফায়ারগুলো দিতে পারতাম আর এখানে কিন্তু সব ক্যারে স্কিল ইয়াস মানে সব কিছু তোমরা করতে পারো ও তাও কিন্তু পাইতেছে না এ ভাই টাওয়ার ইয়ের ভিতরে বেড়ে গেছে ও টাওয়ার মারতেছে ওর কিন্তু চারজন সামনে এখানে আর্জেন্টিনার একটা প্লেয়ার আর ভেজ যদি পারবে আর্জেন্টিনার প্লেয়ারকে ডাউন করতে আর এখানে ও একটা হেড লাগে গেছে আর ভাই আমরা আরেকটা হেড দেখবো নাকি এখানে চরম লেভেলে মুভমেন্ট দেখা গেছে একটা হেড লাগলো না আরেকটা ভাই সাপ দেখি গাইস ও ভাই দুইটা দুই দিক থেকে পড়ছে আর্জেন্টিনার প্লেয়ারকে ডাউন করতে পারবো ভাই বডি লাগতেছে তো এগুলো খেলা আমার সে লাগে কারণ এগুলো একদম ফেয়ার খেলা কোনো ঝামেলা নাই কোনো হেড ট্যাক এগুলো কোনো কিছুই না দেখতে মানে দেখতে পাচ্ছে ও ভাই মুভমেন্ট দেখা যাচ্ছে চরম লেভেলে একটা হেড ভাই বডি লাগতেছে তো সমস্যা নেই এটা কিন্তু ফেয়ার গেম প্লেয়ারের জন্য বডি লাগতে পারে এখানে একটা হেড দেখতে পারবো না আমরা কি ডেজার্টে একটা হেড দেখতে পারবো না সামনে কিন্তু দুইটা বান্দা আছে দুইটা বান্দাকে কি সে মারতে পারবো নাকি ইমুনিটি আছে মানে ফার্স্ট লেভেল করতেছে এখানে এসে এই চিপার ভিতরে একটা হেড একটা ও কঠিন লেভেল একটা হেড আছে আর একটা হেড মানে সেখানে মেডিকেট করেছে না ভাই বুঝতেছি না ভাই কে লাগে মেডিকেট করেছে না আরে আর এখানে যদি ভেনসেন্সো মেডিকেটটা করতো তাহলে কিন্তু ডাউনটা কিন্তু জিততে পারতো কিন্তু ভেনসেন্সো ও চিটে ভাই বলতে বলতে ডাউন হয়ে গেল ভেনসেন্সো একটা ওয়ান ডে হয়ে গেছে কিন্তু এখানে ভেনসেন্সো কারণ দুইটা প্লেয়ার কিন্তু ভেনসেন্সোকে মারি দিছে আর দেখি আমাদের স্মুথ444 কেমন খেলে এটা কিন্তু ভাই ইন্ডিয়া সার্ভারের একটা বেস্ট প্লেয়ার মানে হোয়াইট444-এর একদম কপি বলা যায় আর এখানে একটা হেড দেখতে পারবো মানে স্মুথ444 কিন্তু ইন্ডিয়া সার্ভারে মানে ভেনসেন্সো ইন্ডিয়া সার্ভারে এসে কিন্তু গেম প্লে করছে তো এর জন্য ভেনসেন্সোকে বিং সমস্যা কিন্তু ও ভাই মানে মুভমেন্ট তোমরা দেখো ভাই তোমরা হেড টেডে দিক খেল করো তোমরা জাস্ট মুভমেন্ট দেখো তিনটা চারটা প্লেয়ার মাঝখান থেকে কেম দেখে যাচ্ছে অস্থির ভাই সামনে কিন্তু ভাই চারটা প্লেয়ার আর সে কিন্তু একলা আর এখানে কিন্তু তাকে ফার দিতেছে কিন্তু তার কিন্তু ফায়ারটা লাগতেছে না চরম লেভেলের কিন্তু গ্লোয়াল ফায়ার ও পিছে আসি পড়ছে কেমনে দেবো তুলবো ও সামনে মানে উল্টা পাল্টা লাগতেছে খুব সাইড আইতেছে এখানে ও ভাই তার মুভমেন্ট আর ভাই গ্লোয়াল স্পিডটা দেখো ও ভাই একটা ডাউন করে নাই কিন্তু অনেক হেড লাগছে তো আরেকটা ডাউন করে দিল আর এখানে দেখি সামনে একটা ও ভাই মানে চরম লেভেলের একটা হেড মারতেছে মানে অস্থির লাগতেছে আমার কাছে চারটা প্লেয়ারকে ভাই কেমনে করে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ গ্লোয়ালের উপরে গ্লোয়াল এই যে এহালাটা বডি মারলো আর সে উপরে চলো মনে হচ্ছে ভাই ঘুরবো হ্যাঁ ঘুরবো কারণ ভাই চারটে এনিমিটে একসাথে মারা এটা সম্ভব না এর জন্য ঘুরায় ঘুরায় মারতে হয় এটাই মানে এটাই বলে স্কিল দেখি আমাদের স্মুথ444 কি মারতে পারে আমাদের ইন্ডিয়ার সার্ভারে গর্ব কি মারতে পারবো চারটে এনিমিলা তো সে কিন্তু ফুল কাভার নিতেছে আর ঘুরতেছে কারণ মানে সামনে সামনে কিন্তু পাইবো না কারণ এটা কিন্তু অসম্ভব আর এখানে একটা হেড মানে বডি মারছে সমস্যা নেই কারণ এটা এক দেড় বছর আগের গেম প্লে এখানে বডি লাগতে পারে কিন্তু বর্তমানে কিন্তু তার গেম প্লে অনেক কিন্তু অ্যাডভান্স লেভেলে চলে গেছে ও ভাই চিপার বিটে বসে চিপার বিটে এ ভাই জুনে বিটা মেরেছে আরে ভাই জুনে বিটা মেরে গেছে আর স্মুথ444 কিন্তু অনেক একটা ডেঞ্জারাস প্লেয়ার ইন্ডিয়া সার্ভারে আর এখানে ভেনসেন্সো কি পারবে কিলটা করতে মানে ভেনসেন্সো বেশি ভাব দেয়া আর হেডশট মারে কিন্তু ভেনসেন্সো মেরে ইট করবো না তোমরা দেখোই তো মানে তার কিন্তু ওটা অনেক ড্যামেজ খাইছে কিন্তু ওই মেরে কিটি করবো না মানে তার মানে মানে তার কী বলবো ভাই সে কোনো সময় আমি দেখি না যে মেরে ইট করতেছে ওর জিরো বা এক দুই এক্সপি থাকলেও সে রাজ দিয়ে ধরা এখানে একটা হেড না দেখছ মানে কি আর কইতাম আর চার পাঁচটাকে ও সরি এখানে দুইটা আসলো দুইটা মিলে ভেনসেন্সো মেরে দিছে দিয়ে আমাদের স্মুথ444 কী করে এখানে আর স্মুথ444 কিন্তু একটা জিনিস তখন ফুল কাভার নিয়ে ব্যান খাটায় খেলে আর এখানে কিন্তু সে কিন্তু ফুল মেডি করে খেলে সে ইয়ের জন্য কিন্তু স্মুথ কিন্তু অনেক ভালো খেলতেছে তোমরা দেখতে পাচ্ছ উল্টা পাল্টা রাজ দিয়ে যাচ্ছে না হালকা কিন্তু আইকো কিন্তু খাটাই যাচ্ছে মানে হালকা ব্যান খাটায় গেমটা খেলতেছে তোমরা দেখতে পাচ্ছ একটু কাভার নিতেছে আর তারপরে কিন্তু ফ্যাক করতেছে কারণ সামনে এখনো বাইতে আছে তিনটা আর তিনটার সামনে গেলে কিন্তু এটা কিন্তু সম্ভব না এর জন্য একটু ব্যান খাটায় খেলা উচিত দেখি গাইস এইখানে কী হয় কিরে ভাই ভেনসেন্সোর ফেস ক্যাম কিন্তু অফ করেছে ভেনসেন্সো মনে হয় অনেক রাগে গেছে
দেখি গাইস আমার স্মুথ ওয়ালকে তিনটারে মারতে পার নাকি? ও ভাই কখনো লাগাই দিছে, সমস্যা নাই, ওর কাছে করোনা আছে। আরে ভাই মাইরে দিল, মানে চারটা প্লেয়ারকে কন্ট্রোল করা কিন্তু অনেক একটা ট্রাফ ব্যাপারের জন্য কিন্তু ঝামেলা হয়েছে। ভিনসেনজো আবার ডাউন, মানে ভিনসেনজোকে শুধু ডাউন করে দেয় আমাদের, ও সমস্যা নাই, এখানে আমাদের স্মুথ মিয়া এখানে তাকে দিয়ে দিচ্ছে রিভাইভ। আমার মনে হচ্ছে এই যে এখন ফুল মেডি করছে, মানে এটা ভালো কাম করছে। আর একটা জিনিস, মানে আমাদের ভিনসেনজো ভাইরা কিন্তু তিনটা রাউন্ড হারিয়ে গেছে, কারণ ওরা কিন্তু বিপক্ষী দলের ও অনেক ভালো প্লেয়ার, এখানে কিন্তু একটা আমাদের ডাউন করেছে আমার টিমমেটে। ও ও ও ও ভাই ভিনসেনজো চরম লেভেল, একটা আমি ফোটে ইস্টে মারছে হেটের ভিতরে, আর কিন্তু স্মুথ কিন্তু ডাউন আছে, স্মুথকে কি রিগ্যাপ দিতে পারবো? ও ভাই সাহেব আরেকটা ডাউন করে দিয়েছে ভিনসেনজো স্মুথকে, ভাই রিগ্যাপ দিয়ে রিগ্যাপ দিয়েছে। আর এখানে কিন্তু স্মুথে মনে হয় রিভ্যাপটা দিব, যা মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু স্মুথ ভাইরা কিন্তু রিভ্যাপটা দিয়ে দিচ্ছে। আর এখানে কিন্তু দুটা নকডাউন করে ফেলাইছে ভিনসেনজো, আর কিন্তু দুইটা বাইরে আছে, বাইরে দাঁড়িয়ে আছে। দেখি গাইস এইখানে কি ভিনসেনজোরা কি কামব্যাক করতে পারবো, মানে এই ম্যাচকে ভিনসেনজোরা কিন্তু জিততে পারবো নাকি? আর এখানে কিন্তু খেলা কিন্তু অনেক টাফ হয়ে যাচ্ছে, কারণ সবাই কিন্তু ভালো প্লেয়ার। ও ভাই ভিনসেনজো ডাউন, ভিনসেনজো ডাউন, স্মুথ টিম অফ ফোর এখন কী করবে? স্মুথ টিম অফ ফোরের সামনে দুইটা প্লেয়ার দিয়ে মারা পাবো নাকি? আমার যা মনে হচ্ছে মারতে পারবো, কারণ আমি তোমরা জানোই যে স্মুথ অনেক ভালো খেলতে আছে বর্তমানে, অনেক কাপার নিয়ে খেলতে আছে। আর একটা আছে ওয়ান বেস ওয়ান, এখানে একটা সিচুয়েশন চলে আসে। দেখি গাইস এখানে কি স্মুথ কি পারবে নাকি আমাদের সেই এনিমিকে নকডাউন করতে? আর সে কিন্তু ফুল কাভার নিয়ে চলতে আছে, মানে সে একটু পিছাইতে আছে, কারণ এইখানে কিন্তু একটু ব্রেন দিয়ে খেলতে আছে আমাদের স্মুথ ট্রিপল ফোর এডাব্লিউ। আমরা যেমন এডাব্লিউ আমি একটা হেড দেখতে পারবো, কারণ স্মুথ কিন্তু এডাব্লিউ আমি শর্টগুলো কিন্তু চরম লেভেলে মারতে পারে। এখানে কি আমরা দেখতে পাবো জাস্ট একটা গ্লোয়াল ফাইট? ও ও ও ভাই ডেজার্টের কি হেড মেরে নিল গান চেঞ্জ করে, ভাই এটা আমাদের চরম লাগছে। আরে আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছি ভিনসেনজো কিন্তু এডাব্লিউ খেলতে খেলতেছে। এখন দেখি ভাই ভিনসেনজোর এডাব্লিউ খেলা কেমন লাগে। ও ভাই হেড মেরে দিয়েছে একটা, এমবি ফোর্টির হেডটা আমার চরম লাগলো। আর এখানে কি মারতে পারবো? ও মানে গ্লোয়াল ভাঙে, মানে তোমরা এই গেমের ভিতরে সব কিছু ইউজ করতে পারবে। দেখো ভাই চরম লেভেলে হেড মেরে আছে, মানে সব কিছু ক্যারেক্টার স্কিল সব কিছু তোমরা এখানে ইউজ করতে পারবা। আর এগুলো সব কিছুই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ভিনসেনজোরা কিন্তু ইউজ করতে। ও ভাই হোয়াইট টিপল ফোর, সরি আমি হোয়াইট টিপল ফোর কিন্তু বললাম, মানে হোয়াইট টিপল ফোরের মধ্যে কিন্তু খেলে স্মার্ট টিপল ফোর। ভিনসেনজো কিন্তু দুই রাউন্ড জিতে গেছে। আর এখানে দেখি ও ভাই, মানে আমার যাই ইচ্ছা তাই বলুক মানুষ, মানে হেড টেড না লাগো কিন্তু ওর মুভমেন্ট দেখে কিন্তু ফিদা হয়ে যাচ্ছে, কারণ চরম লেভেল একটা মুভমেন্ট। ও মানে কী বলবো ভাই, এরকম মুভমেন্ট ভাই আমরা মানে এটা সম্ভব না ভাই, জাস্ট ভিনসেনজোর দিয়ে সম্ভব, মানে আমাদের দিয়ে সম্ভব না। এখানে একটা এমবি ফোর্টি ডিসপ্লের সামনে কিন্তু দুইটা এনিমি মনে যাচ্ছে ভাই গ্লিচ খাইছে, কারণ বিপিএন দিয়ে কিন্তু খেলতেছে ইন্ডিয়া সার্ভার আসে, এর জন্য কিন্তু ভিনসেনজোর সমস্যা হইতেছে। দেখো ভাই ভিনসেনজো কিন্তু গ্লিচের বিচার করছে। আরে ভাই মানে ভিনসেনজো যদি নেট ভালো থাকতো তোমরা দেখতা ওর চরম লেভেলে গেম প্লে করলো, কারণ ভিনসেনজো কিন্তু অনেক একটা হার্ড প্লেয়ার। আর এখানে ভিনসেনজো মেডিকেট করবো, আমি জানি এবার মেডিকেটটা করবে, কারণ এর আগে বাসকে ছিল না কিরে ভাই, আমি যখনই কারণ আমি শুনলাম তাই মরে যাইগা। ও ভাই এটা তোমরা তোমার মেসে প্রথমে দেখছিলাম, এই যে এই এই খেলাটা আছে, এই খেলাটাই সে এখানে ভিনসেনজোকে লল দেখা, কিরে ভাই তোর কি জানেন মায়াটা নাই, তুই কার সামনে লল দেখেছিস তুই কি জানো, মানে কি আর বলবো ভাই বট এগুলো। আর এখানে আমাদের স্মুথ টিম অফ ফোর কিন্তু ডাউন করে দিয়েছে ওয়ান ভার্সেস থ্রি সিচুয়েশনে, এখানে কি হ্যান্ডেল করতে পারবো নাকি? ও ভাই সাহেব বড়ি মারছে কিন্তু ওর মানে যাচ্ছে তাই মারুক বড়ি বা হ্যাড, কিন্তু ওর গ্লোয়াল স্পিড দেখো, এই দেখো তিনটার মাঝখান দিয়ে ঢুকে গ্লোয়াল মেরে প্যাক মারে, কী বলুন ভাই ইনস্ল্যান লেভেলে। ও ভাই এখানে আমার মেডিক করতেছে, আর ওইখানে কিন্তু দুইটারে কিন্তু সে এক নিমিশে ডাউন করে পড়াইছে, আর কিন্তু বাইচা আছে দুইটা। দেখি গাইস এখানে দুইটাতে ও ভাই বলতে বলতে একটা রেয়ার শট, আর কিন্তু দুইটা বাইচা আছে, মানে একটা রিয়াপ দিচ্ছিল। ও ভাই আরেকটা ডাউন ভাই চরম লেভেলের কিন্তু একটা মানে হেয়ার শটের বর্ণা বয়ে দিল। আর এখানে কি পারবে আমাদের স্মুথ টিম অফ ফোর কিন্তু রাউন্ডটা কি জিতাতে পারবো নাকি? উপরে কিন্তু দুইটা মানে মানে এই ম্যাচে বিটে দুই তিনটা ভাই রিয়াপ দিয়ে দিচ্ছে, বাট সমস্যা নাই স্মুথ টিম অফ ফোর কিন্তু একদম ব্র্যান্ড খেলাটা গেমটা খেলতেছে, তেমন আমার কোনো রাহাজি আছে না, একদম কাবার থেকে একটা হেড ম্যান ছিল উৎপেগাদের চরম লেভেলের উপরে একটা আছে। আর মনে হচ্ছে নিচে জুনটা বলবো, হ্যাঁ হ্যাঁ ভাই নিচে কিন্তু জুন, আর তাদের কিন্তু নিচে আসতেই হবো। দেখি তারা কি নিচে আসতে পারবো? আমার তো মনে হয় না, কারণ নিচে স্মুথ টিম অফ ফোর আছে, এর ভাই দুইটা আবার ইয়ে দিয়ে দিছে। এখানে একটা কোন মারছে, এই যে মার 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 থমসন দিয়ে মারতেছে। ও ভাই সাহেব থমসনের বডি দিয়ে একটা ডাউন, আরেকটা আছে। দেখি গাইস লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান, ওয়ান ভার্সেস ওয়ান সিচুয়েশন। আর এখানে ও চরম লেভেলে যাই ভিনসেনজোর লল দিয়েছিল তারেকে একদম কুবাই দিচ্ছে, একটা ফুল স্কোয়াড চুজ করছে। আর এখানে ভিনসেনজোর মায়ের একটা হেড মারতে, ও ভাই ভিনসেনজোর চরম লেভেলে একটা হেড মারে দিয়েছে, মানে ওর রাগুইটে বলছে ভিনসেনজোরা রাগ করছে মায়ের খাইতে খাইতে। দেখো ভিনসেনজোর মেডিকেট করো না, মানে বুঝি না কেন মেডিকেট করে না, মানে উড়া ধরে রাজ দিবার যা 40-50 লাইফ দিয়ে। ভিনসেনজো মেডিকেট করলে কিন্তু অনেক ভালো খেলা হয়তো, কিন্তু ভিনসেনজো মানে একটু বেশি ভাব দেয় খেলার তো সমস্যা নেই। আরে ভাই মেডিকেট করলে কিন্তু এই জায়গায় এই নিমিটাটা কিন্তু নকডাউন করে দিত, কিন্তু মেডিকেটটাই করে নেয় ভিনসেনজো।
আর এখানে কিন্তু 2 ভার্সাস 1 সিচুয়েশন আছে আমাদের স্মোটি ফল ফল দেখি এখানে দুইটা মারতে পারে নাকি ভাই স্মোটি ফল ফল এর গেমপ্লে কিন্তু এই ম্যাচে তোমরা চরম লেভেলে দেখতে পাইতেছো মানে মুভমেন্টের সাথে সাথে হেডশট প্লাস এগুরেসি কিন্তু চরম দেখতে পাইতেছো এই ম্যাচের ভিতরে আর এখানে কি পারবো নাকি হোয়াইট ফল ফল সরি মানে স্মোটি ফল ফল আর এটা কিন্তু তোমরা বলতে পারো যে হোয়াইট ফল ফল এর দ্বিতীয় বার ভার্সন বা হোয়াইট ফল ফল লাইট ভার্সন আর সেম কিন্তু হোয়াইট ফল ফল এর মধ্যে খেলে আমাদের স্মোটি ফল ফল তোমরা যারা যারা গ্যান গেমিং এর লাইভ স্ট্রিম দেখছ লাগানোর সময় তারা কিন্তু স্মোটি ফল ফলকে অনেক ভালোভাবে চিনো সামনে একটা এনিমি আর এখানে থমসন দেখলতেছে হেড হেড মারা ট্রাই একটা মার একটা হেড দেখতে পারবো নাকি ভাই থমসন একটা রেড নাম্বার ও ভাই মুভমেন্ট মানে গ্লোয়াল স্পিডটা দেখো আর স্মুথ কিন্তু জুনের সাইডে অনেক ভালো মুভমেন্ট দেখাইতে পারে গ্লোয়াল দিয়ে জুন আসতে পারে এখানে ফুল 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু গ্লোয়ালটা লাগাইছে মানে দেখতে পাচ্ছ 1 সেকেন্ডে 3টা গ্লোয়াল আর দেখো ভাই স্টর্ম লেভেলের কিন্তু হ্যান্ডেল করতেছে জুন সারো এবার আর এখানে ও ভাই একটা ওয়ান টেপ মারি দিচ্ছে আর একটা ওয়ান টেপ দেখতে পারবো ভাই আমার ভাই উঠতে গেলে ওয়ান টেপ দেখতে সে লাগে আর একটা রেড দেখতে পারবো নাকি 300 রেড আরে ভাই ঘুরে ফেলে যাচ্ছে এনিমি বুঝতেছে না যে ভাই কেমনে ঘুরে ঘুরতেছে কারণ তার অসাধারণ মুভমেন্ট প্লাস দেখছো প্যাক করে সেটা দেখো 1 সেকেন্ডে কিন্তু প্যাক করে ফেলে এটা কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরা বা এটা চেয়ে লাগে একটা হেড দেখতে পারবো থমসনে আর ও এখানে স্মুথ কিন্তু বেশি ভালো থমসন চালাইতেছে আমি যা দেখতেছি এখানে থমসন একটা হেড ভাই লাগলো না আর এটা কিন্তু অনেক ফিয়ার গেম প্লে এর জন্য তোমরা আমার কোনো হেড দেখতে পারবে না একটা হেড ও উডপিকাতে মেনে দিছে উডপিকাতে একটা হেড মেনে দিছে ও ভাই সাপ অস্থির আর এখানে কিন্তু 4টা ডাউন জিতে গেছে আমাদের ভিনসেনজো প্লাস স্মোটি ফল ফল আর ওটা কিন্তু 3টা দিচ্ছে একটা এডাউন শট লাগাইতে পারবে নাকি এডাউন দেখাল দিচ্ছে আমাদের ভিনসেনজো কেম থেকে আমরা গেমটা দেখতেছি উপরে আসে দো মানে লাফাই মারে এডাউন লাফাই মারতেছে এ ভাই এডাউন ডাউন করে দিচ্ছে আমাদের ভাই বুঝি না ওটা দূর থাকে মনে তাক করে থাকে এর জন্য মারতেছে আর এখানে আমরা স্মোটি ফল ফল গেমটা দেখতেছি ভাই তার মুভমেন্টটা চরম মানে সামনে 4টে এনিমি তারে ফায়ার দিয়ে বাজাচ্ছে না কারণ এতটা ভাব যে গ্লোয়াল ইউজ করতেছে এটা মানে অবাস্তবের মতো জিনিস এখানে দেখি হেডশটকে মারতে পারে মানে কি আমার মানে সবচেয়ে ভালো লাগতেছে এখানে স্মোটি ফল ফল খেলার মানে আমাদের ভিনসেনজো ভালো খেলতে পারতো কিন্তু তিনি কিন্তু বিপিএন দিয়ে আসেন এর জন্য তার কিন্তু অনেক লেগ লেগ সমস্যা হয়েছে আমি যা দেখেছিলাম তোমরা দেখতে পাচ্ছিল যে অনেক গ্লিসে বিট আসলো দেখি স্মোথ কি এখানে ব্যাক করতে পারবো নাকি কাম ব্যাক কি করতে পারবো সামনে একটা এনিমি ডাইনে একটা এনিমি কই যাবো ওই ও সামনে 2টা এনিমি আই পড়ছে এনকা এ ভাই ওর কোনো বিটে ঢুকে পড়ছে আরে ভাই চরম লেভেলের একটা প্যাক চলতেছে আমার যেমন এটা পাইবো না কারণ সবটি এনিমি যাচিয়ে ধরছে আরে এখানে কিন্তু দুনিয়ার যত ভালো প্লেয়ার থাকে কিন্তু পাইবো না কারণ 4টে এনিমি যখন একসাথে মুখে সামনে সামনে আসবে তখন কিন্তু পাওয়া যায় না আর এটা কিন্তু 4-4 হয়ে গেছে রাউন্ড আর এখানে ভিনসেনজো এই যে এ হালাই ভিনসেনজোর ইমোট দেখেছিল দেখি এটাকে পজিশন দিতে পারবে নাকি মার মার আরে ভাই প্যাক করে ফেলাইছে মানে ভয় পাই গেছে গা মানে বুঝি না মানে লল দে কোন চা আছে আর এখানে ও চরম লেভেল একটা ওয়ান টাইম মারিল আর সামনে একটা এনিমি ভাই গ্লোয়ালটার তুমি দেখছো গ্লোয়ালের মুভমেন্টগুলো দেখছো চরম লাগতেছে ভিনসেনজোর গ্লোয়ালের মুভমেন্ট আমার সেই লাগে সামনে একটা এনিমি পড়ছে আর এই যে এ হেলাই মনে হয় সরি আমাদের ভিনসেনজোরে দিছিল লল আর এইখানে পাইতেছে না আমাদের স্মুন ধর্ষণেরে আর যারে লল দিছিল এই যে লল দিছিল এ হেলাই দেখি মারতে পারে নাকি যদি মারতে পারে ভাই আমার খুব ভালো লাগলো ও ভাই স্যার ভিনসেনজো কিন্তু পজিশন নিয়ে পালাইছে ভিনসেনজো পজিশন নিয়ে পালাইছে একটা রেড মেরে আর আমাদের স্মুথ কিন্তু গেয়ে গেছে ওই একটা মারতে ও ভাই ডাউন করে দিছে স্মুথ কি পারবে এখানে রিয়াপ দিতে রিয়াপটা দিব না যেমন রিয়াপ দিয়ে লাগছে না না রিয়াপটা দিব না কারণ এটা সম্ভব না স্মুথ কি মারতে পারবো না কি এনিমিটাকে মানে ওটা কিন্তু আর্জেন্টিনা যা আসছে পড়ে আছে আর তোমরা কে কোন দল ওটা তোমার অবশ্যই কমেন্টে জানো হ্যাঁ ডেজার নিচে একটা কি হেড দেখবো নাকি ডেজারে হেড আমরা আমি আশা করি একটা ডেজারে হেড মারবো যেমন হচ্ছে না ডেজার না MB40 নিচে MB40 একটা স্পিড লাগলো না হেড MB40 রিয়ার MB40 একটা হেড মার ও ভাই চরম লেভেলে হেড মেরে ডাউন করে দিচ্ছে আর এখানে স্মোটি ফল ফল এর যে গেমটা ওটা কিন্তু সে লাগতেছে আমার কাছে এটা কিন্তু 5টা ডাউন হয়ে গেছে মানে 5টা জিতছে স্মোটি ফল ফল প্লাস আমাদের ভিনসেনজোর কিন্তু 5টা জিতে গেছে গা আর এখানে এডাউল আমি শর্ট সুন্দর লাগাইতে পারতেছে না আর এখানে কি দেখতে পারবো আমরা একটা চরম লেভেলের ফাইট আর স্মুথ কিন্তু একটা ডাউন করে দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ উপরে যে একটা ডাউন করে দিচ্ছে স্মুথ আর ভিনসেনজো কিন্তু এখানে আছে দেখি ভিনসেনজোকে মারতে পারবো নাকি সামনে নেমে একটা শর্ট শর্ট লাগছে আমি ফুটে একটা স্পে ডাউনে নেই আরে ভাই কে লাগে ডাউনে মানে 20 লাইফে মনে বাইরে আসলো আর এই দিক থেকে সামনে থেকে একটা মারতেছে দেখি এটা কি ডাউনে মারতে পারবো নাকি প্যাক করে বয়ে আসে মানে ভয় ভয় সব প্যাক করে আসে সামনে নেমে সামনে হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় নেমে আরে লাগাইতে পারবো না সমস্যা না একটা দুইটা মিস হয়ে যাবে সবার কাছ থেকে আর সে কিন্তু চরম লেভেলে লাগিয়ে গেছে ভিনসেনজো সিগারেট খাইছে তোমরা এই ভিডিওটা দেখো তার ফেস ক্যামে কিন্তু সে সিগারেট খাইছে এরকম কোনো কথা একটা শট ও ভাই চরম লেভেলে MB40 হেড শট তার গ্লোয়াল স্পিড প্লাস অ্যাকুরেসি চরম লাগতেছে আর এখানে সামনে জাস্ট একটা বাচ্চা আছে একটা কে মারবো আমাদের ভিনসেনজো মারবো নাকি স্মোটি ফল ফল মারবো আমার যা মনে হচ্ছে
ভেনসেন্স মারতে পারে এই জায়গায় একটা ভেনসেন্স একটা হেড ক্যামেরা দেখতে পারবো এখানে একটা শর্ট শর্ট লাগলো না এড অ্যালবামে শর্টটাও লাগলো না ভাই প্লিজ একটা লাক একটা লাক আরে ভাই এখানে কিন্তু স্মুথে কিন্তু একটা মেরে দিল ও আর এখানে ছয়টা ডাউন জিতে ভেনসেন্সদের হাতে গেমটা পুরো এসে পড়ছে আর এখানে ভেনসেন্স স্প্রেটা কিন্তু লাস্ট ডাউন আর তার টেনে বাচ্চাছে দেখে এখানে ভেনসেন্স কেমন খেলা দেখাইতে পারে আর কারণ এখানে স্মুথে কিন্তু অনেক ভালো খেলা দেখালো এবং ভেনসেন্সের গেম থেকে দেখতেছি একটা হেড মানে বুঝি না হেড লাগে না কেন বডি লাগতেছে একটা উৎপিকার হেড কি দেখবো নাকি স্পে দেখবে এমবি ফোরটি হেড শট এমবি ফোরটি হেড শট এমবি ফোরটি দিয়ে ডাউন একটা এনিমি আর সামনে বাইচে আছে দুইটা কারণ স্মুথ একটা ডাউন 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 পেয়েছে একটা হেড সামনে আছে দুইটা দুইটা দিয়ে ভেনসেন্সের কোটে মারতে পারে আমার কথা ভেনসেন্সের কোটে মারতে পারো এখন ভেনসেন্সের মুভমেন্টগুলো ভালো আছে যা লাগছে এটা কিন্তু এক বছর আগে ও ও বলতে বলতে একটা হেড শট মেরে দিল আটটা আরেকটা এনিমি বাইচে আছে আরেকটা এনিমি বাইচে আছে এটা কিন্তু এক বছর আগে গেম প্লেয়ের জন্য কিন্তু একটু কম রেট তোমরা দেখতে পাই যাচ্ছ এই জায়গায় একটা ওই মোড দিয়ে মানে ফাইল হেমি করতেছে বাড়াইলে মারবো বাড়াইলে মারবো বাড়া 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 এই যে এই হালার পুত্র তো মারা হচ্ছে এটা লোল দিছিল মার আরে ভাই সাহ এখানে ভাই পলে যাচ্ছে এনিমিটা পলে যাচ্ছে মানে জানের ভয় এইটাকে বলে খেলা ও ভাই একটা হেড একটা একটা হেড মানে এখন ভেনসেন্স দেখো এটা শেয়ার হলে ভয় পাই যাচ্ছে একটু আগে ভাই ইমোট দিয়েছিল তখন কিন্তু মনে আসলো না দেখি ভেনসেন্স মারতে পারবো নাকি একটা ওয়ান ট্যাপ সেখানে ওয়ান ট্যাপের একটা গান নিচ্ছে এখানে ইমোট মানে ইমোট দিয়ে মারবো তোরা কয়ে যাবি দেখি স্মুথ মারে এটা নাকি আমাদের ভেনসেন্স মারে ভেনসেন্স আমি আসলে ভেনসেন্স মারবো আর প্লিজ ভাই একটা মার আমি জানি ভেনসেন্স অনেক এখানে একটা হেড আরে ভাই তার আগে স্মুথে মারে দিল তো ভাই সেখানে কিন্তু একটা চরম লেভেলের ক্লাস ফাইট মানে দেখতে পারে এই ফাইটে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানো আর তোমরা কে কার ফ্রেন্ড তারাও অবশ্যই কমেন্টে বলো অ্যান্ড নেক্সট টাইম তোমরা কারোর রিয়াকশন চাও ওইটা কমেন্টে বলো আর ভিডিওতে লাইক দিয়ে দাও যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সবাই নেক্সট ভিডিওতে দেখো অবশ্যই সুস্থ ভালো থাকো টাটা।